সবাই আমরা জানি যে আমাদের যে করোনা আক্রান্ত রোগী আমাদের চিকিৎসক উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন বিভাগে ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত ছিলেন ওনার বয়স 46 বছর এবং ওনার করোনা পজিটিভ রেজাল্টটা আমরা পাই 5 এপ্রিল তারপরে আমরা যে করোনা রোগ মোকাবিলা করার জন্য আমাদের যে এখানে কারিগরি কমিটি আছে হাইয়েস্ট কমিটি এখানে আমি আছি আমাদের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী আছেন অন্যান্য অধ্যাপক বৃন্দ আছেন ডক্টর ময়নুল আছেন আমাদের ডিডি সাহেব আছেন প্রিন্সিপাল আছেন সবাই মিলে আমরা উচ্চ লেভেলের একটা কমিটি গঠন করা আছে আমরা অ্যাসেস করি রোগীদেরকে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেই তো সকলের সিদ্ধান্ত অনুযায়ী ওনাকে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত গৃহীত হয় তার সাথে ব্যক্তিগতভাবে আমরা কথা বলি এবং উনিও তাতে রাজি ছিলেন যেহেতু উনি মেডিসিন বিশেষজ্ঞ উনি হয়তো বুঝতে পেরেছেন যে ওনার করোনা হতে পারে বা হয়েছে উনি আগে থেকেই আসলে কোয়ারেন্টাইনে চলে গেছিলেন বিভাগীয় প্রধানকে বলে এবং বিভাগীয় প্রধান অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তীর চিকিৎসাধীন ছিলেন তো পজিটিভ পাওয়ার পরে পরের দিন আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছি কেমন আছেন তার অবস্থা ভালোই ছিল এই রোগীর চিকিৎসা এখানে হওয়া সম্ভব ছিল কোনোই বাড়তি চিকিৎসা হয়তো কিছু ওখানকার ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস কুইক অথবা ওখানকার পরিবেশটা হয়তো আরেকটু উন্নত পেতে পারে কিন্তু তার বেসিক যে ট্রিটমেন্ট তার যে প্রোটোকল অনুযায়ী যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট করার জন্য পারদর্শী অধ্যাপকগণ আমার এখানে হাজির আছেন তো ওনারা যেহেতু ডিটারমাইন্ড এখন এই রোগের মানে কি হবে ভবিষ্যৎ এটা কিন্তু আনপ্রিডিক্টেবল তো আজকে 5:30টার সময় ওনারা রওনা হয়ে গেছেন এখন হয়তো প্রায় ঢাকার কাছাকাছি বিএম এর মহাসচিব উনিও ফোন করে রেখেছেন খোঁজখবর নিয়েছেন আমি ওনার সাথেও কথা বলেছি তো আমাদের দিক থেকে চিকিৎসা অথবা ওনার মানে যত্নে কোন রকম ঘাটতি ছিল না শেষ কথা হয়েছে 2:30টার দিকে তখন উনি স্বাভাবিকভাবেই আমার সাথে কথা বলেছেন উনি বলেছিলেন স্যার এখানে তো মানে ওসমানীতে নেওয়া যায় কি না আমাদের উপপরিচালক বললেন দুইটা কারণ এক নম্বরে হলো যে ওসমানীতে আমার 700 রোগী এখন ভর্তি আছে প্রতিদিন এখানে অনেক অপারেশন হয় আজকে 25টা সিজারিয়ান সেকশন হয়েছে একজন গর্ভবতী মা তার লেবার পেন নিয়ে আসছে এখনই সিজার করতে হবে আমি কি এটা বন্ধ করতে পারবো আপনি এখন অ্যাক্সিডেন্ট করে আসছেন মানে আপনার হেড ইঞ্জুরি আপনাকে কি এখন অপারেশন থিয়েটারে না নিয়ে পারবো ওই হাসপাতাল কি বন্ধ করা যাবে তো প্রথমেই আমাদের অবজেক্টিভ ছিল যে ওসমানী হাসপাতালটাকে সুরক্ষা করার সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং আমার ওখানে যে টিম আছে প্রায় 2500 মতো জনবল চিকিৎসক নার্সেস তৃতীয় শ্রেণীর কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী আউটসোর্সিং যারা আছে এদেরকে সুরক্ষা করা এবং এদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সংগ্রহ করে তাদেরকে সুরক্ষা করা সো দ্যাট আমরা চিকিৎসা কার্যক্রমটা অব্যাহত রাখতে পারি তো এই দুই কারণে আর ওখানে আইসিইউ বেড সম্পূর্ণ অকুপাইড রোগী আছে প্রত্যেকটা বেডেই রোগী আছে তো আমরা ওই রোগীদের মধ্যে একজন করোনা রোগী নিতে পারি না তাহলে ওই রোগীরাও সবাই আক্রান্ত হয়ে যাবে এবং স্টাফরাও আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বিষয়টি নিয়ে আমি প্রথমে এডিশনাল ডিজি ম্যাডামের সাথে কথা বলি পরে ডিজির সাথে কথা বলেছি পরে আমি স্বাস্থ্য সচিব মহোদয়কে অবহিত করেছি এবং আমাদের টেকনিক্যাল যে অ্যাডভাইজার আছে আইডিসি তাদের সাথে কথা বলেছি এবং আমার যে এখানের স্থানীয় কমিটি তাদের সাথে আমি দীর্ঘ আলোচনা এবং সভা করেছি আমাদের সকলের সিদ্ধান্ত অনুযায়ী ওনার চিকিৎসা এখানেই কন্টিনিউ করার সিদ্ধান্ত গৃহীত হয় উনি ঢাকায় গেছেন ওনার এটা সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্ত পার্টিকুলারলি ওনার স্ত্রীর সিদ্ধান্ত এটা আমরা এখানে চিকিৎসা করতে পারতাম ওই আত্মবিশ্বাস ওই সাহস ওই দক্ষতা আমাদের আছে এবং যারা বলেছে এখানে আইসিইউ ভেন্টিলেটর নাই এটা মানে নষ্ট আইসিইউ ভেন্টিলেটর এখানে রেখেছে তারা ডাহা মিথ্যা কথা বলেছে না ঠিক নয় আমরা এতজন চিকিৎসক এই লেভেলে এসে আমরা এখানে বললাম এবং এখন যে কোনো মুহূর্তে দুইজন রোগীকে আমরা এখানে ইন্টিগ্রেশন করার জন্য প্রস্তুত সেই সাথে আপনাদের আরও জানাচ্ছি আমাদের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নাই আমাদের আদেশ হয়ে গেছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে অর্ডার হয়েছে শিপমেন্ট নাই না হলে আমরা এতদিনে একটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্স পেয়ে যেতাম প্রথম যে কয়টা আসছে
প্রায়োরিটি বেসিসে ঢাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে। খুব শীঘ্রই শিপমেন্ট শুরু হলেই আমরা এখানে ভালো অত্যাধুনিক একটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য আমরা পাবো ইনশাআল্লাহ।